ধলাই জেলায় কমলপুরে মায়াছড়ি এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মায়াছড়ি 10 নং চা বাগান এলাকায় রবিবার এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়। জায়গাটি মায়াছড়ি বিলাসছড়া ও মায়াছড়ি ও পঞ্চায়েতের সংযোগ স্থলে। তবে পুরুষ ওই ব্যক্তি কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না। চা বাগানের পাশে একটি ঢালু জায়গায় তার মৃতদেহ পড়েছিল। দেহতে পচন ধরে গেছে, তাই চেনার কোনো উপায় নেই। এদিকে এলাকার কেউ নিখোঁজ বলেও কোনো তথ্য নেই। খবর পেয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ আর অফিসার ও পুলিশ বাহিনীকে পচা কোলা দেহ উদ্ধার করে BSM হাসপাতালে মর্গে রাখা হয়। তবে এলাকা সূত্রে জানা যায়, এখানে একটি ছোট মন্দিরের বারান্দায় এক ভবঘুরে কিছুদিন যাবৎ থাকত। তার নামধাম কেউ কিছুই জানত না। সন্দেহ করা হচ্ছে সে ব্যক্তি হতে পারে। আজকে দুপুর প্রায় 1টার দিকে আমাদের একটা ইনফরমেশন আছে, জিডির মাধ্যমে আছে, যে মায়াছড়ি 10 নম্বর এলাকায় চা বাগানের পাশে একটা লাশ পড়ে আছে। তো খবর পেয়ে থানা স্টাফ, আমি, এসি স্যার, এসিডিআর স্যার সবাই মিলে যাই। গিয়ে দেখি একটা টিলা জমিতে চা পাতা বাগান আছে, ওখানে টিলা জমির রাস্তার পাশে বইটা পড়ে আছে। তো ওইটা 2-3 দিন পুরনো হবে, তাই বইটা চিনতে পারিনি। আনআইডেন্টিফাইড বডি ওখানে ছিল। তো এলাকাবাসী কেউ পরিচয় জানাতে পারে কি? হ্যাঁ, এলাকাবাসীকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। বলছে এরকম লোক কখনো দেখিনি। আননোন পারসন মনে হচ্ছে, আননোন পারসন, এবং তাদের এলাকায় কেউ মিসিংও কিছুদিন থেকে কোনো ডায়েরি আসেনি, মিসিং ডায়েরি আসেনি। ইউর রিপোর্ট আর ইনিউজ।